वेलकम बैक टू माय चैनल लिशार हेसेल एंड व्लॉग्स। आज के तुम्हारे साथ शेयर करब पालং शाके चच्चड़ी। वीडियो शुरूते ही सकल बंधुदेर काछे एकटाई अनुरोध, तुम्हारा प्लिज हमार वीडियो देखे एक लाइक कमेंट कर दिओ। और जे सकल बंधुरा एखोनो सबसक्राइब करोनी आमार चैनलटा, तो प्लिज तुम्हारा आमार चैनलटा सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटा प्रेस कर दिओ। प्रथमे आमी सामान्य तेल दिए बड़ीगुलो भेजे नेब। तेलटा गरम हो गेछे, एबार आमी बड़ीगुलो एर मध्ये दिए भेजे नेब। मध्य तेलटा गरम हो गेले एड करछि दुटो तेजपाता एरकम छिड़े दिए देव, और देव सामान्य जिरे। এখানে তোমরা জিরের বদলে পাঁচফোড়ন ইউজ করতে পারো। হয়ে গেলে ফোড়নটা আমাদের হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি শাকটা ফাস্টে দেব না, আমি দেব হচ্ছে সবজিগুলো। সবজিগুলো যেহেতু সেতু শাকগুলো অ্যাড করছি। नून और हलुद दिए एड कर दो तीन मिनट हो गए। एबारे देखे नेब मोटामुटी। देखो ये मजे गे आगुन बाड़िए दी, जल बड़िए ग, जल बड़िए से एबारे मध्य एड करब हलुद गुड़ो। हलुदा किन्तु शाकेर क्षेत्र हमें बोलो अपशनल, कारण शाकेर मध्य हलुद दिले कलर अनेक समय फेड हो जाए, तो हमें ये दिलम किन्तु साधारण अन्य समय दीना। अच्छा एबारे एर मध्य एड करब सामान्य परिमाण नून, जेहेतु आगे दावा छिलो बुझते पारछिलो कतटा कि, ताई अल्प परिमाण नूनटा था। और हमें दिए दीची एखाने हमें लंकाटा एकटु बेशी दीची, एई जे लंका, लंकागुलो सब हमें भालो करे धुए माछखान थेके चिड़े तारपरे दीची ढाका देवना। आलूगुलो सेद्ध हो गए, ढाका देवना, तेल जलटा शुकोबे ना।
আমি আগুনটা একটু কমিয়ে দিচ্ছি আর বড়িগুলো অ্যাড করে দিচ্ছি এখনই, নাহলে সেদ্ধ হবে না বড়িগুলো। অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আমি তো কোনো জল অ্যাড করিনি কিন্তু জল কিন্তু অনেকটা বেরিয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জলটা পুরো শুকিয়ে আনতে হবে। এবার এর মধ্যে অ্যাড করবো দেখো ভাজা জিরে গুঁড়ো, নিয়ে দিলাম একটু নাড়িয়ে দেবো। এখন যদি অনেকের অনেক সময় হয় কি সবজি সেদ্ধ হতে চায় না, যদি সেদ্ধ না হয় তোমরা এই সময় কিন্তু আগুনটা মিডিয়াম রেখে ঢাকা দিতে পারো। তো আমি খানিকক্ষণের জন্য একটু ঢাকা দেবো, যেহেতু বড়িগুলো সেদ্ধ হয়নি তার জন্য একটু ঢাকা দেবো। আমি দু তিন মিনিট পরে আমি ঢাকাটা আবার সরিয়ে খুলে রাখবো, আগুনটা কিন্তু মিডিয়াম আছে থাকবে। দেখো বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আর ঢাকা দেবো না, আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি স্লাইট। আচ্ছা এর মধ্যে আর কিছুই সেরকম দেওয়ার নেই, কিন্তু একটু স্বাদের জন্য আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এবারে জলটা আমি শুকিয়ে নেবো, দেখো বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ব্যাপারটা একটু মাখা মাখা হবে, তার জন্য একটু আলুগুলো গালিয়ে দিচ্ছি। এবার মিষ্টি কুমড়ো দিয়েছিলাম সেটার জন্য আঠালো হবে। পালং শাকটা কিন্তু আমার একদম রেডি, আমি আর ঝোল শোকাবো না, এইরকম একটু মাখা মাখা রাখছি। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, আর এটা আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো, কারণ নামানোর পরে ঝোলটা আরেকটু টানবে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটাই অনুরোধ করব, প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমার বন্ধু হও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও। তো আজকের মতন টাটা।